হরে কৃষ্ণ। আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনামৃত সংঘ ইসকন এবং মাসিক চৈতন্য সন্দেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা সবাইকে জানাব যে ইসকন থেকে প্রকাশিত যে গৌরাব্দ ক্যালেন্ডার রয়েছে তা কিভাবে আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করতে পারি এবং আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি সেটা আজকে জানব। তো অনেকে আমাদের কাছে অনুরোধ রেখেছেন যাতে আমরা এ নিয়ে একটা ভিডিও করি, কিভাবে এটি ব্যবহার করা যায় সেটা সম্পর্কে যাতে সবাই সকলেই জানতে পারে। তো প্রথমে বলে রাখি, এই ক্যালেন্ডার এর ইতিহাস সম্পর্কে আমরা একটু জানব। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথিকে অবলম্বন করে মূলত এই পঞ্জিকা প্রকাশিত হয়েছিল। তো বৈষ্ণব সার্বভৌম শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজ শ্রী গৌর পার্শ্বদবৃন্দের আবির্ভাব আদি মাধব তিথি ও বৈষ্ণব প্রবাহের দিনকহন সম্পর্কে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে নির্দেশনা প্রদান করেছিলেন। সুতরাং এই গৌরাঙ্গ পঞ্জিকার তিনি আদি প্রবর্তক বলা যায়। শ্রীমদ ভক্তিবিনোদ ঠাকুর সম্পাদিত শ্রী সজ্জন তোষণী পত্রিকায় এটি সর্বপ্রথম প্রকাশিত হয়। শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জ্যোতির্বিদ্যায় অনন্য সাধারণ পারদর্শিতা ও অদ্ভুত অপাকৃত প্রতিভার পরিচয় পেয়ে তার মাধ্যমে শ্রী চৈতন্য অব্ধ বা গৌরাব্ধ এবং শ্রী বিষ্ণু নামাত্মক বার মাস তিথি ও নক্ষত্র এবং বৈষ্ণব শাস্ত্র সিদ্ধান্ত সমন্বিত পঞ্জিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন এবং সর্বপ্রথম খ্রিস্টাব্দ 1914 তথা গৌরাব্দ 428 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সর্বপ্রথম পকেট সংস্করণ আকারে এই পঞ্জিকা প্রকাশ করেন। আমাদের এই বর্তমান পঞ্জিকা মূলত তিথি নক্ষত্র আদি হিসাব নিকাশে আধুনিক বিজ্ঞানের কলা কৌশল ও আধুনিক সময়মান ব্যবহার করা হয়েছে। মূলত এই পঞ্জিকা আন্তর্জাতিক তারিখ রেখা গ্রিনিচ মান সময় অনুসারে তৈরি করা হয়েছে যা যে কোনো দেশে ব্যবহার করা যায়। তো আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই পঞ্জিকা তৈরিতে যারা কঠোর পরিশ্রম করেছেন এবং সেই সাথে ইসকন জিবিসি ভিত্তিক আন্তর্জাতিক বৈষ্ণব পঞ্জিকা কমিটিতে যারা রয়েছেন তাদেরকে স্মরণ করছি। বিশেষত শ্রীমদ ভানুস্বামী মহারাজ, গোপাল প্রিয় দাস, সদাশিবানন্দ দাস ও ভক্তরূপ দাস। এখন আমরা আমাদের স্ক্রিনে দেখছি, যে কোনো একটা ব্রাউজার আমরা চাইলে ওপেন করতে পারি। সেখানে গুগলে যাব, আমরা গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি ইসকন জিকেল, জিকেল মানে হচ্ছে গৌরাব্দ ক্যালেন্ডার, তাহলে আমরা নিচের এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো যেখানে অনেকগুলো সাইট রয়েছে। তো আমরা প্রথমেই দেখছি krishnadays.com, এটাই মূলত প্রধান যে ওয়েবসাইট। এছাড়াও আমরা আরেকটি সাইটে যাচ্ছি, হরে কৃষ্ণ ক্যালেন্ডার। এখানে চারটি সাইটের লিঙ্ক রয়েছে যেখান থেকে আমরা অফলাইন অনলাইন উভয় ক্ষেত্রেই আমরা চাইলে বৈষ্ণব পঞ্জিকা আমরা বের করতে পারি। তো যদি কেউ চান অফলাইনে বৈষ্ণব পঞ্জিকা ইউজ করতে চান তাহলে আমাদের যেতে হবে বৈষ্ণব ক্যালেন্ডার ডট ইনফো এই সাইটে। তো এই সাইটে আমরা দেখতে পাচ্ছি টেক্সট আকারে অনেকগুলো ক্যালেন্ডার ফাইল রয়েছে এবং বিভিন্ন লোকেশন এখানে দেয়া রয়েছে। তো আমরা পৃথিবীর যেখানেই বসবাস করি না কেন, আমরা আমাদের স্থানীয় বৈষ্ণব ক্যালেন্ডার যদি পেতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করতে পারি। যেমন আমরা যদি মায়াপুর ইন্ডিয়া যদি চাই তাহলে আমরা চাইলে এখানে ক্লিক করে ফাইল ডাউনলোড করতে পারি। এখানে ক্লিক করলেই আমরা পাবো ক্যালেন্ডার, বৈষ্ণব ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আরেকটি সাইট রয়েছে যেটা হচ্ছে বৈষ্ণব ক্যালেন্ডার ডট কম। এখানে মেনু দেওয়া আছে, সিটি দেওয়া আছে, কান্ট্রি ওয়াইজ সিটি দেওয়া আছে। আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ক্যালেন্ডার পাব। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ভেতরে যদি বৈষ্ণব ক্যালেন্ডার চাই তাহলে এই দুইটি সাইট আমরা ব্যবহার করতে পারি। আর যদি আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে যদি আমরা জিকেল সফটওয়্যারটা ইনস্টল করে রাখতে চাই তাহলে আমাদের যেতে হবে www.krishnadays.com এই সাইটে। এখানে গিয়ে আমরা রেজিস্টার অ্যান্ড ডাউনলোড জিকেল প্রোগ্রাম, এখানে আমরা মূলত ক্লিক করব।
তাহলে নেক্সট যে পেজটা আসবে সেখানে জিকেল ডকুমেন্টেশন আছে, জিকেল আছে, আমরা জিকেলে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজের জন্য এবং ম্যাকিনটোস অর্থাৎ ম্যাক কম্পিউটারের জন্য আলাদাভাবে দুইটা সফটওয়্যার রয়েছে। তো আমরা যেহেতু উইন্ডোজ আমাদের সিস্টেমটা, তাহলে আমরা উইন্ডোজে যাচ্ছি। তাহলে আমাদের এবার হ্যাঁ সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল, এবার আমরা ওপেন ফোল্ডারে গেলাম। এখন এই সফটওয়্যারটা কোনো রকম ইনস্টলেশনের প্রয়োজন হয় না, আমরা এটা চাইলে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। তো এটা জিপ করা আছে, আমরা আনজিপ করব প্রথমে এই সফটওয়্যারটা। তাহলে আনজিপ হয়ে গেল। এখন এটাই হলো আমাদের সেই জিকেল সফটওয়্যার। এখন এখানে একটা আইকন রয়েছে জি, এই আইকনে ক্লিক করতে হবে। তাহলে ডাবল ক্লিক করলেই আমরা পাবো জিকেল সফটওয়্যার। এখন এই সফটওয়্যারে মূলত যদি আমরা প্রথমেই আমাদের কাজটা হবে যে এখানে লোকেশন সেট আপ করা, অর্থাৎ আমি বর্তমানে যে লোকেশনে আছি সেই লোকেশন অনুসারে যেন আমার গৌরব্দ ক্যালেন্ডারটা সেট হয়, সে কারণে আমাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, সরি ক্যালকুলেটে যাব, ক্যালকুলেট থেকে ক্যালেন্ডারে যাব। এখানে দেখছেন এখানে বৃন্দাবন ইন্ডিয়া সিলেক্ট করা আছে, তো আমরা এখানে সিলেক্ট লোকেশনে যাব, গিয়ে আমাদের যে লোকেশন সেটা এখানে সেট আপ করবো। তো আমি এখন আমরা এখন চিটাগংয়ে আছি, তো চিটাগং বাংলাদেশ সিলেক্ট করব। ওকে, তাহলে চিটাগং বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। এখন নেক্সটে যাব। এখন যদি আমি চাই যে আমি এক বছরের যদি ক্যালেন্ডার দেখতে চাই, তাহলে আমি চাইলে এখানে সেট আপ স্টার্ট ডেট আলাদাভাবে দিতে পারি। আর বর্তমানে আজকে 20 নভেম্বর 2019, তো আমি আপাতত এটা সিলেক্ট করছি। তাহলে মোটামুটি চলে আসলো। আবার যদি আমি চাই যে অন্য কোনো ডেট, যেমন 1 জানুয়ারি 2020, 2020 আমি সিলেক্ট করলাম, সেখান থেকে আমি যদি চাই এক বছর বা দুই বছর আমি ক্যালেন্ডারে নিয়ে আসব, তাহলে আমি এখানে সিলেক্ট করে দিতে হবে 1। যদি 2 সিলেক্ট করি তাহলে 2 বছর আমরা পাবো, তাহলে আমি 1 সিলেক্ট করলাম। তাহলে দেখুন এখানে স্টার্ট ডেটে আছে 1 জানুয়ারি 2020, অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি থেকে শুরু আমাদের ক্যালেন্ডার, আর এন্ড ডেট যেটা শেষ হবে 1 জানুয়ারি 2021। তাহলে আমি এখন ক্যালকুলেটে ক্লিক করছি, এই তো আমরা পেয়ে গেলাম এক বছরের গৌরব্দ ক্যালেন্ডার পেয়ে গেলাম আমরা, এবং আমাদের লোকেশন এখানে দেওয়া আছে চিটাগং বাংলাদেশ। তো আমি এখন এই ফাইলটা আমি সেভ করব। সো আমি ফাইলে গিয়ে সেভ কন্টেন্ট দিলাম। এবার আমি চাইলে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারি, ক্যালেন্ডার দেওয়া আছে, তো আমি সেভ করলাম। সেভ করা মাত্রই আমার এখানে একটা টেক্সট ফাইল সেভ হলো, তো আমি এখানে টেক্সট আকারে ফাইলটা সেভ করেছিলাম। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের নির্দিষ্ট লোকেশন অনুসারে এক বছরের বৈষ্ণব ক্যালেন্ডারে সব তিথি নক্ষত্র সবগুলো দেওয়া আছে। এখান থেকে চাইলে আমরা একাদশী দিন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের বৈষ্ণবীয় পর্বগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে এই ছিল আমাদের গৌরব্দ ক্যালেন্ডার 11, বর্তমানে এই ভার্সনটা চলছে। তো আবার দেখাচ্ছি কিভাবে আমরা এটা ইনস্টল করার পর কিভাবে আমরা ব্যবহার করব। প্রথমে আমরা ওই ফোল্ডারে যাওয়ার পর জি, এখানে যে জি ক্যাল দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের বর্তমান যে ডেট, যে তারিখটা রয়েছে সেটা দেখা যাবে, আমাদের একটা লোকেশন ডিফল্ট দেখা যাবে। তো আমরা এখান থেকে আমরা চাইলে ক্যালেন্ডার ডিসপ্লে আরও অনেক কিছুই রয়েছে সেটিংয়ে যেতে পারবো, বিভিন্ন ভিউ, মাই লোকেশনে যাব, এখান থেকে আমাদের লোকেশনটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। এই তো এখন আমাদের লোকেশন আমাদের চেঞ্জ করে দিলাম, এখন চিটাগং বাংলাদেশ দেখাচ্ছে। এখন ক্যালকুলেট এ গিয়ে ক্যালেন্ডার,
এছাড়া রয়েছে অ্যাপিয়ারেন্স ডে, যে কোনো অ্যাপিয়ারেন্স ডে যদি থাকে তাহলে আমরা পাব মাস লিস্ট, ইভেন্ট ফাইন্ডার, আরও অনেক সুবিধাদি রয়েছে। তো সকলেই চান এখান থেকে যেন এক বছরের ক্যালেন্ডার যাতে তারা দেখতে পারেন অফলাইনে, সেই সুবিধাটা সকলেই চান। তো আমার আরেকটি শর্টকাট রয়েছে, কিবোর্ড শর্টকাট, এখানে দেখা যাচ্ছে F8, অর্থাৎ আমরা যদি F8 প্রেস করি তাহলেও আমরা এই ড্রপ ডাউন বক্সটা আমরা পাবো। তো এখান থেকে আমরা চাইলে আবার সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের গৌরব্দ ক্যালেন্ডার। তো এভাবে চাইলে আমরা প্রধানত দুইভাবে চাইলে অফলাইনে আমরা দেখতে পারি, অর্থাৎ কোনো ধরনের ইনস্টলেশন না করেই আমরা চাইলে আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা সরাসরি এই ক্যালেন্ডার দেখতে পারি। তার মধ্যে রয়েছে বৈষ্ণব ক্যালেন্ডার.com, তারপর বৈষ্ণব ক্যালেন্ডার.info। আর যদি আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে চাই তাহলে আমাদের যেতে হবে কৃষ্ণডেইজ.com, এই সাইটে, কৃষ্ণডেইজ.com এই সাইটে আমাদের যেতে হবে। এখান থেকে গিয়ে জিকেলে গেলে আমরা এখান থেকে পাবো এই সফটওয়্যারটা। এবার এটা ইনস্টল করার পর এবার আমরা অলরেডি দেখেছি যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে এটা সহজে ডাউনলোড করা যায় এবং ডাউনলোড করে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে ইউজ করা যায়। তো আমরা যদি আপনারা ইনস্টল করতে পারেন না পারেন, বা যদি ফাইলের লোকেশনটা না পান, তারপরও আমরা আমাদের এই সফটওয়্যারটা বিশেষভাবে একটা লিংক দিব যেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের এই বিষয়ে আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নিচে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চাইব দ্রুতই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ওকে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। Thank you.